বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি একটু দোকানে গিয়েছিলাম, একটু টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, তাই নিয়ে আসলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। টিস্যু নিয়ে আসছি, টয়লেট টিস্যু আনছি দুইটা, একটা সয়া সস আনছি, একটা বিরিয়ানি মশলাও আনছি, দুইটা লবণ, এক কেজি সরষের তেল, আর একটা ঝুড়িটা ভালো লাগলো, একটা ঝুড়ি নিয়ে আসলাম। মনে করলাম যে ঝুড়িটা কাঁচা মরিচ থাকবে, ঝুড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। ঝুড়িটা ছোট হিসাবে দামটাও ভালোই আছে, খারাপ না, আমার কাছে ভালোই লাগলো। বেশি দামও না অবশ্য, 20 টাকা নিছে। আর কি কি কাজ করব পরে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকে শেষ রোজা, 6 রোজার। আজকে ঢাকাইয়া ভাষায় বলা লাগে, আজকে আমাদের ঈদ, মানে আমি শেষ রোজায় আজকে ঈদ পালন করব। এর জন্য আমি পেঁয়াজও বানাচ্ছি, ডালগুলো আগে ধুয়ে নিচ্ছি। আজকে আমি শেষ রোজা ইফতারি বানাবো। সাক্ষী রোজার 6 রোজা রাখতে হয়, আমি সেই রোজাটাই রাখছিলাম, এই কয়দিন আমি রোজা ছিলাম। আজকে আমার রোজা শেষ, তাই আজকে আমার একটু মনের ভিতরে ফুর্তি ফুর্তিও লাগতেছে, তাই আমি আস্তে আস্তে করে একটু ইফতারিও বানিয়ে নেব। ডালগুলো ধোয়া হয়ে গেল, এখন ডালগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি ডালগুলো বেটে নেব। আদা ভাঙ্গা ভাঙ্গা বাদ পড়কি, আমার ডাল বাটার পরে আমি এখন ইফতারির জন্য পেঁয়াজও বানাতে এসে বললাম। তেলটা আমার মানে গরম করা মাটু হবে, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে এখন পেঁয়াজ দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার শেষ রোজা, আজকে এই বছরে রোজার শেষ রোজা, আজকে আমার ঈদ। আমাদের ঢাকাইয়ারা বলে যে শেষ ঈদের 6 রোজা রাখার পরে আমাদের ঈদ হয়, তাই এই জন্য আজকে আমার ঈদ। দেওয়া হয়ে গেছে, কাটা কাটা করে বাইজে নি। আমার কিছু কিছু পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, তাই আমি উল্টায় দিচ্ছি। কটা মানে লাল হয় নাই, ওটা থাকে, কটা হচ্ছে কটা উল্টায় দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেল, আর বাকি টুকু আবার দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে ডিমগুলো ভেজে ফেলব, ডিমের চপগুলো।
চারটা দিয়ে দিলাম, কয়টা কয়টা করে ভাজে নেব এখন। আমার ডিমের চপ আলু চপ ভাজা হয়ে গিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। হয়ে গেল আজকে আমার ইত্যাদি ভাজা। আমি এখন আচার বানাবো, এজন্য আগে একটু শস্য কেটে নিচ্ছি। আমার শস্য গুলো বাটা শেষ, আমি শস্য গুলো তুলে ফেলতেছি। আমি এখন আমের আচার আমগুলো তেলে দিয়ে দেব, এর জন্য আগে একটু সরষের তেল গরম হয়ে গিয়েছে, একটু সরষে বাটা দিয়ে দিচ্ছি। সরষে বাটাটা দিয়ে দিলাম, এখন একে পুরে মশলাগুলো দিয়ে দেব। একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া, দিয়ে এখন আমি একটু নাড়বো। আমি আমগুলো কেটে আগে লবণ দিয়ে রোদে শুকাই দিয়েছিলাম, এখন আমগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ঝাল মিষ্টি আচার বানাবো। দেওয়া হয়ে গেল আমগুলো, এখন একটুখানি ভালো মতো মিশাই নেব। আমি এখন একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সবগুলা ভালো মতো মিশাই নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু চিনি দিয়ে দেব। চিনির থেকে একটু পানি উঠবে। একটু চিনি দিলাম, লাগলে আবার একটু পরে দেব। আমি মিশাই দিচ্ছি, চিনি থেকেও পানি উঠবে, সে পানি দিয়েই আচারটি সিদ্ধ হয়ে যাবে। আমি আবার একটু এখন ঢেকে রেখে দিই, একটু পরে আসতেছি। চিনির থেকে কতটি পানি উঠেছে, এখন এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমি আবার একটু পরে আসতেছি, ঢাকে রাখি, তারপরে যেটুকু আছে সিদ্ধ হয়ে যাবে।
একটু একটু শুকনো শুকনো হয়ে আসছে, এর মধ্যে আমি এখন একটু ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিলে আচারটা ভালো থাকে, সাদা সিরকা দিলাম আর কি। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিচ্ছি, লবণ দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যেই আমি এখন একটু মরিচ, শুকনা মরিচ তেলে রেখেছিলাম, শুকনা তালা মরিচ দিয়ে দিচ্ছি। তারপর একটু মিশিয়ে দেব এখন। এর মধ্যে আমি এখন একটু অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নের গুঁড়া করে রেখেছিলাম। একটু আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরা। সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি সবগুলো মিশিয়ে ফেলব। আমার আচারটা হয়ে গিয়েছে, যে তেল উঠে গিয়েছে, এখন আমি আচারটা নামাই দেব। আচারটা আমি কড়াইতে রাখবো না, কড়াইতে রাখলে একটা কালো কেমন মানে একটা নষ্ট নষ্ট মানে কালারটা ভালো থাকে না, এর জন্য হয় স্টিলের গামলাতে নাইলে অন্য কিছুতে পারলে বয়ামে ভরে ফেলবো। এই জন্য এখন আমি নামাই দিলাম। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।